2013 সালের মে মাসে তালতলী উপজেলার মেনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করে ক্লাসরুম অন্যত্র সরিয়ে ফেলার জন্য অনুরোধ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার। সেই থেকে বিদ্যালয়টির শিক্ষকরা মাঠে ঘাটে যখন যেখানে পারছেন ক্লাস নিচ্ছেন। নেই বোর্ড, চক বা ডাস্টার, একসাথে বসেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস করছে। প্রচণ্ড রোদে কখনো কখনো অসুস্থ হয়ে পড়ছে তারা। পড়ালেখা করতে সমস্যা হয়, তারপর রোদ লাগে মাথায়। আমাদের স্কুল খুব ভাঙা, তাই আমরা স্কুলে উঠতে পারি না। অনেক সময় বাড়ির উঠানে হয়, বৃষ্টি হলে এইচডিএফ এ হয়, এরকম নানা জায়গায় হয়। এমন অবস্থায় প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ছে শিক্ষার্থীরা, আর শিক্ষা কার্যক্রম চালাতে গিয়ে নানামুখী সমস্যায় পড়ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের যা শেখাবো তা তো কিছু হচ্ছে না, এক বোর্ড নাই, টেবিল নাই, চেয়ার নাই, ছাত্র সংখ্যা ঝরে পড়ছে, আমরা অনেক কষ্ট করে তাদেরকে স্কুলে আনতে পারতেছি না। তবে সংস্কার উপযোগী ভবনগুলো সংস্কার ও কিছু বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি। এই বিষয়গুলো খুব শীঘ্রই আমরা মেরামতের জন্য এবং কোথাও কোথাও নতুন ভবন নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করব। তালতলী উপজেলার 77টি প্রাথমিক বিদ্যালয়ের 18টি বর্তমানে পরিত্যক্ত। গত বছরের 24 অক্টোবর উত্তর গেন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের পলেস্তরা খসে পড়ে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা যায়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।